কিরে গেছো? কি খবর? খবর তো ভালোই, শুধু কাল রাতে একটু ঠান্ডা লাগছিল। তার মানে শীত পড়তে শুরু করে দিয়েছে। তা যা বলেছো রাজু ভাই, কদিন আগে দুর্গাপুজো মিটে গেল, এবার তো একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করবে। তবে যাকে ঠান্ডা পড়বে কালী পুজোর পর। ঠিক বলেছিস, কালী পুজোর পরই আসল ঠান্ডা পড়ে। আচ্ছা কালী পুজোটা কবে বলতো? ঠিক 4 দিন পর। তুই কি করে জানলি? ভাই আমি জানবো না, মা কালীর পাশেই তো আমার স্থান। কেন কখনো কালীর প্রতিমা দেখিসনি? অনেক দিন আগে একবার দেখেছিলাম বটে, মা কালীর হাতে কাটা মুন্ডু থেকে রক্ত ঝরছে আর একটা শিয়াল সেই রক্ত খাচ্ছে। তবে সেটা যে তুই তা তো জানতাম না। আরে ছাড় তোর কথা, মা কালীর পাশে দাঁড়ানো শিয়ালটা তো মাটির, আর নিচকে তো জলজন্ত। তাহলে মা কালীর পাশে ওর স্থান কি করে হয়? ব্যাটা শুধু বড় বড় কথা। ঠিক বলেছিস। আরে বাবা, বিশ্বকর্মার পাশেও তো মাটির হাতি থাকে, তাহলে আমি কি বলবো যে ওটা আমি? থাক থাক, এসব তর্ক এখন থাক, তার চাইতে বল এবারের কালী পুজোয় আমরা কি করতে পারি? কালী পুজোর পরের দিন তো দীপাবলি, মানুষেরা সেদিন কি সুন্দর আলো দিয়ে সাজায়। আচ্ছা আমরা যদি আমাদের এখানটা আলো দিয়ে সাজাই? সেটা তো সম্ভব নয় পিচকে, আগুন আমরা জ্বালবো কি করে? আমরা তো আগুন জ্বালাতে পারি না। এই এই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আলো জ্বালাবার বুদ্ধি? হ্যাঁ, আগুন না জ্বালিয়েও আমরাও মানুষদের মতো আমাদের জঙ্গলটা আলোর মালা দিয়ে সাজাতে পারি। কি করে? আমরা জঙ্গলের সব জোনাকিদের এখানে নিমন্ত্রণ করব, সকলে এখানে এসে টিপ টিপ করে জ্বলবে, আর তাতেই তৈরি হবে আলোর মালা। কি ফাটাফাটি বুদ্ধি রে তোর গেছো! তাহলে তাই হবে, আমি নিজে গিয়ে জোনাকিরের সর্দারকে নিমন্ত্রণ করে আসবো, আলোর রোশনাইতে ঝলমল করবে আমাদের এই উল্লুকপুরের জঙ্গল। আর সেই সাথে যদি জমি একটা বনভোজন হয় তাহলে কেমন জমবে বলতো ব্যাপারটা? খুব ভালো হবে, তবে আমরা কজন মিলে বনভোজন করলে ঠিক জমবে না। তাহলে কি করতে হবে? ধর এই বনভোজনে যদি আমাদের কিছু বন্ধু বান্ধবদেরও নিমন্ত্রণ করা যায়। এ তো খুব ভালো কথা, তা কাকে কাকে নিমন্ত্রণ করবি ভাবছিস? আমার এক হাতি বন্ধু আছে, ভাবছি তাকে বল। আমারও দুজন বন্ধু আছে, কিন্তু তারা ভাল্লুক নয়, দুটো শিম্পাঞ্জি। নিমন্ত্রণ খেতে তারা খুব ভালোবাসে। আর কার কোন বন্ধু আছে? আমার আছে, গোটাচারে খরগোশ বন্ধু। বন্ধু না হলেও আমার একটা মামাতো ভাই আছে। তোরা ছাড়া আমার কিন্তু আর কেউ নেই। ঠিক আছে ঠিক আছে, যার যত বন্ধু আছে সবাইকে নিমন্ত্রণ করে দে, বেশ জমিয়ে একটা বনভোজন করা যাবে। কিন্তু এতজন হলে তো আমিষ আর নিরামিষ মিলিয়ে অনেক খাবার লাগবে। লাগলে লাগবে, এই জঙ্গলে কি খাবারের অভাব? তাহলে কাল থেকেই খাবার মজুদ করা শুরু করে দিতে হবে। মাংস জোগাড়ের দায়িত্ব রইল আমার আর মিচকের ওপর, তোরা তাহলে নিরামিষের দায়িত্বটা নে। ঠিক আছে, আমি আর গেছো মিলে কাঁদি কাঁদি কলা নিয়ে আসবো। আমি আনবো নধর দেখে গাজর। যত কচি পাতা লাগবে সব আমি নিয়ে আসবো। ব্যাস, তাহলে তো খাবার সমস্যা মিটেই গেল। এত যে খাবার জোগাড় হবে তা সেগুলো রাখা হবে কোথায়? সেসব নিয়ে কোনো চিন্তা নেই, আমার গুহার পাশেই একটা ফাঁকা গুহা আছে, সেখানেই না হয় খাবার মজুদ করে রাখা হবে। শুধু মজুদ করে রাখলেই তো হবে না, সেগুলো পাহারারও একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? ঠিক কথা ঠিক কথা, কিন্তু পাহারা দেবে কে? আলুর ওপর যখন খাবার জোগাড় করার দায়িত্ব পড়েনি, তখন খাবার পাহারা দেবার দায়িত্বটাও নি। খুব ভালো প্রস্তাব, কিন্তু আমার যে থেকে থেকে ঘুম পায়, আমি কি পারবো সারা রাত জেগে পাহারা দিতে? সব ব্যাপারে এমন পাশ কাটিয়ে যাস না তো, পাহারা কিন্তু তোকেই দিতে হবে, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ভালোকেই পাহারা দিতে হবে। অগত্যা, ওফ, আর তো পারা যাচ্ছে না, দিনে দিনে এই জঙ্গল তো খাদ্য শূন্য হয়ে যাচ্ছে, এরকম অবস্থা চলতে থাকলে তো সকলে না খেয়ে মরতে হবে। পোড়া এই জঙ্গলে না আছে ফলমূল না আছে শিকার, মাঝে মধ্যে মনে হয় পচা ডোবায় ডুবে মরি। আরে ডুবে মরবি কেন কাকা, তার চেয়ে চল না একবার উল্লুকপুরের জঙ্গল থেকে ঢুমরে আসি। শুনেছি ওখানে নাকি দেদার খাবা। মাফ কর ভাই মাফ কর, আমি আর ওসবের মধ্যে নেই। কেন কেন এসবের মধ্যে নেই কেন বলছিস? বলছি কি আর সাধে,
মনে নেই এর আগে যতবার ওই জঙ্গলে ঢুকেছি ততবারই রাজুর দলবলের হাতে বেধড়ক ধোলাই খেয়ে ফিরে এসেছি। তবু হাল ছাড়লে চলবে না কাকা, চল চল আরেকবার ঘুরে আসি। চল, যেতে হলে তুই একলা যা, আমাকে আর এসবের মধ্যে টানিস না। যা। কি গো কি গো বাঘ মামা, তোমারও কি সেই একই কথা? না ঠিক তা নয়, যেতে আমি রাজি, তবে তার আগে তুই একবার ঘুমিয়ে আয়, এমন বুঝলে না হয় আমায় এসে খবর দিবি। ঠিক আছে আমি তাহলে একলা গিয়েই খাবারের সন্ধানটা করে আসবো। হেরে গেছো, দু কাঁদি কলা তো হলো, আচ্ছা আরো কি কিছু লাগবে? লাগবে না, আমার মনে হয় কমসে কম আরো 8 কাঁদি কলা লাগবে, দেখে নিস। কেন, এত কলা লাগবে কেন? আরে তুই নিজেই তো 2-3 কাঁদির ফাঁকা করে দিবি, তারপর তোর হাতি বন্ধু মনে হয় সেও ভালো রকমই টানবে, তার উপর ভালুর 2 শিম্পাঞ্জি বন্ধু আসবে, জানি না তারা আবার কি রকম খায়, তবে শুনেছি পাকা কলা খেতে শিম্পাঞ্জিরা খুব ভালোবাসে। ঠিক বলেছিস। কারা কেন কথা বলছে না, একটু একটু উকি মেরে দেখি তো। আরে আরে মোটা হাতি আর পাজি বাঁদরটা এত কলা নিয়ে কোথায় চলেছে? না 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 না, ব্যাপারটা দেখতে হচ্ছে। রাজু ভাই, ও রাজু ভাই, কি রে কি ব্যাপার? এই দেখো কলা নিয়ে এসেছি। আরে আরে করেছিস কি, সাত সকালেই এত কলা? হ্যাঁ রাজু ভাই, সাত সকালেই খানিকটা কাজ এগিয়ে রাখলাম, এরপর বেলা বাড়লে চড়া রোদ উঠে গেলে আনতে কষ্ট হবে যে। বাহ 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 বাহ, খুব ভালো। হ্যাঁ রে, এই কলাতে হয়ে যাবে তো? এতে কি আর হয় রাজু ভাই, হিসেব করে দেখেছি আরো 8 কাঁদির মতন কলা লাগবে। তাহলে তো আরো বেশ কয়েকবার তোদের যেতে হবে। সে তো যেতে হবেই, জমিয়ে বনভোজন করতে হলে এটুকু খাটাখাটুরি তো করতেই হবে না। বাহ খুব ভালো, আমি আর মিচকেও এবার মাংসের সন্ধানে বেরিয়ে পড়বো, তোরা যখন এত খাটছিস তখন আমাকেও তো খাটতে হবে। আরে ফিচকেও তো গাজন নিয়ে এসে গেছে দেখছি। আমি ছোট প্রাণী তাই বারে বারে গিয়ে গাজন নিয়ে আসবো, দেখবো নিরামিষাশী অতিথিরা কত গাজর খেতে পারে। তাহলে যা, একটু আর গেছোর সাথে গিয়ে ওগুলো জায়গা মতো রেখে দিয়ায়, আমি চলি রে। কিন্তু মিচকে তো এখনো এলো না। ওকে চিনিস না, কেমন ফাঁকিবাজ, তাই ওর অপেক্ষায় না থেকে আমি বেরিয়ে পড়ি, রাস্তাঘাটে দেখা হলে সঙ্গে নিয়ে নেব। চলো ভাই সকল চলো, নির্দিষ্ট জায়গায় এগুলো সব মজুত করে রাখি। বনভোজন। কিন্তু পাহারাদার ভালু তো এখনো এলো না, বেটা আবার ঘুমিয়ে পড়লো না তো, সে না এলে এগুলো পাহারা দেবে কে? সব সময় মনে রাখবি, যতই ঘুমোই না কেন এই পাহারাদার ভালু সর্বদা ঠিক সময়ে ঠিক জায়গায় এসে পড়ে। ব্যাপারটা কি হলো? এটা সব খাবার মজুত করে রাখছে, আবার বলছে বনভোজন, অতিথি আসবে। না 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 না, পুরো বিষয়টা ঠিক পরিষ্কার হচ্ছে না, ঝোপঝাড়ের আগাল থেকে আরো একটু ভালো করে দেখতে হবে। বনভোজনটা তাহলে বেশ জমবে বলেই মনে হয়। আহা, দীপাবলির রাতে কত খাবো, শাঁখালু মহুয়া, ভাবলেই মনের ভেতরটা কেমন ভালো হয়ে যাচ্ছে। ব্যাপারটা এবার পরিষ্কার করে বুঝতে পেরেছি, দীপাবলির রাতে এখানে বেশ একটা জমজমাট বনভোজন হবে, তাই এখন থেকেই এরা খাবার মজুদ করে রাখছে। ব্যাপারটা জানিয়ে আসি। ওঠো ওঠো সবে, দাও গা ঝাড়া, বিরাট এক সুযোগ এসেছে, করতে হবে কাম সারা।
বল বল কি সুযোগ এসেছে বল। মামা গো শুনলে না হাত পা তুলে নাচতে ইচ্ছে করবে। ঠিক আছে নাচা গানা না হয় পরে হবে, আগে বল বল কি খবর এনেছিস বল। শোনো দীপাবলির রাতে উল্লুকপুরের জঙ্গলে একটা একটা বিরাট বনভোজন হচ্ছে, যা শুনে এলাম তাতে অনেক অতিথিও নাকি যোগ দেবে এই মহাভোজনে। তাই নাকি? আরে বাবা হ্যাঁ, এখন থেকেই তার তোড়জোড় শুরু হয়ে গেছে। কাড়ি কাড়ি খাবার এনে ওই রাজুর গুহার পাশে এক গুহাতে সব জড়ো করে রাখছে। বাহ বাহ বাবা, তা কি কি খাবার জড়ো করে রাখছে? কলা আর গাজর নিয়ে আসতে তো নিজের চোখেই দেখে এলাম। রাজু গেল মাংসের জোগাড় করতে। বাবা বাবা বাবা, কি ভালো খবরটাই না সোনালি রে। আমরা রাতের অন্ধকারে গিয়ে ওদের সব খাবার সবার করে দিয়ে আসবো। প্রথমটা আমিও তাই ভেবেছিলাম, কিন্তু কিন্তু পথে আস্তে আস্তে ভেবে দেখলাম ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। কেন কেন? আরে আরে উল্লুকপুরের ওই ভাল্লুকটা। হ্যাঁ ভালু ভালু। হ্যাঁ ওই ভালু ভালু, ও নাকি গুহামুখ পাহারা দেবে। যা তাহলে কি হবে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো কিঞ্চিত ব্যাকাতেই হবে। কি করবি? আরে ভালু তো গুহার মুখে দাঁড়িয়ে পাহারা দেবে, কিন্তু আমরা যদি পেছন থেকে সব খাবার সাবার করে দিই। এই পাগলের মতো কথা বলিস না তো, গুহার পেছন দিকে কি কোনো গর্ত আছে নাকি? গর্ত না থাকলে গর্ত করে নেওয়া হবে। আবার পাগলের মতো কথা বলছিস, গর্ত করবে কে? আমরা? আরে দূর দূর দূর, আমরা গর্ত করতে যাব কেন? নিঃশব্দে গর্ত করবে গর্ত করার কারিগর, মানে ইঁদুর। কি ইঁদুর? হ্যাঁ, তবে যে সে ইঁদুর নয়, একেবারে একেবারে মেঠো ইঁদুর। আমাদের এই জঙ্গলে কতগুলো মেঠো ইঁদুর আছে না? তা আছে, মাটিতে লম্বা শুঙ্গ কাটতে ওরা খুব ওস্তাদ। আমরা ওদের কাছে গিয়ে একটা রফা করব। রফাটা এই রকম হবে, দূর থেকে সুরঙ্গ কেটে ওরা গুহার ভেতর থেকে খাবার বের করে নিয়ে আসবে, আর যতটা খাবার বের করে আনতে পারবে তার অর্ধেক ভাগ পাবে ওরা। কাকা রে তোর কি খুরধার বুদ্ধি রে। আয় আয় তোরে জোড়া পায়ে একটা প্রণাম করি। আয়। তাহলে আর দেরি করা কেন, চলো এখনই মেঠোই দূরের ডেরায় গিয়ে ওদের সর্দারের সঙ্গে একটা রফা করে আসি। ওই যে কথায় আছে না, শুভস্য শিক্ষম হলুম। ইঁদুর সর্দার, ও ইঁদুর সর্দার। আরে রাজা মশাই, যে পেন নাম নেবে রাজা মশাই, তা আমার এখানে কি মনে করে? একটা কাজ করে দিতে হবে তোকে। কি কাজ হুজুর? আশা করি যা বললাম সেটা বুঝতে পেরেছিস। আগে হুজুর। তাহলে আজ রাতে এই কাজটা সেরে ফেলবি। কিন্তু না না, কোনো কিন্তু নয়, মনে রাখবি এটা আমার আদেশ। কিন্তু এটা অন্যায় হুজুর। দেখ, ন্যায় অন্যায়ের শিক্ষা আমি তোর কাছ থেকে নেব না। কাজটা করতে পারলে বকরা পাবি, আর আর না করতে চাইলে ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দেবো তোদের, ধনে প্রাণে মারা পড়বি তখন। ভালো করে ভেবে দেখ কি করবি, তবে রাজার আদেশ অমান্য করার শাস্তিটা শুনলি তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করে দেবো করে দেবো, তবে তবে দোহাই মহারাজ, আমাদের আমাদের প্রাণে মারবেন না মহারাজ। সারারাত জেগে পাহারা দেব। কোনো বেটা চোর যদি খাবার চুরি করতে আসে, তাহলে আমার এই এক থাবার ঘায়ে তার পিণ্ডি একেবারে চটকে দেব। বাবা চেনে না আমায়। কিরে ভালু, রাতে ঠিকঠাক পাহারা দিয়েছিলি তো? দিয়েছি মানে, একটা পিঁপড়েকেও গুহার ভেতরে ঢুকতে দিইনি। আমি তাহলে কলার কান্দিগুলো গুহার ভেতরে রেখে আসি। এই
হয়েছে রাজু ভাই? কি হয়েছে কি হয়েছে? গুহার ভেতর একটা খাবারও অবশিষ্ট নেই, কলা গাজর মাংস কিচ্ছু নেই। সে কি কে খেলো, কোথায় গেল? সে তো তুই বলবি, কারণ তুই তো পাড়ায় ছিলি। ছি ছি ভাই, আমরা তো খেটে খুঁটে খাবার জোগাড় করে যাচ্ছি আর তুই সেগুলো খেয়ে ফেললি। কে খেয়েছে জানি না, তবে বিশ্বাস কর আমি খাইনি। আচ্ছা রাজু ভাই, তুমি বলো আমি কি কলা গাজর খাই? আর সকলেই ভালো করে জানে আমি বাসি মাংস ছুঁই না পর্যন্ত। তাহলে কে খেলো? আলু যখন খাইনি তখন নিশ্চয়ই কেউ না কেউ খেয়ে গেছে। আলু তাহলে রাতে অবশ্যই ঘুমাচ্ছিল, আর সেই ফাঁকে কোনো বদমাশ এসে। না না, বিশ্বাস কর আমি সারা রাত দুচোখের পাতা এক করিনি। তাহলে তো এটা খুবই রহস্যজনক ঘটনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একবার গুহার ভেতর থেকে ঘুরে আসছি। মনে হচ্ছে একটা সূত্র পেয়েছি। তাহলে এই পথ দিয়েই সব খাবার সাবার হয়ে গেছে। কি রে, কিছু বুঝতে পারলি? দাঁড়াও আসছি। যা ভেবেছি তাই, এসব হচ্ছে মেঠো ইঁদুরের কাজ। ব্যাটারা বাইরে থেকে গর্ত করে গুহার ভেতর ঢুকে সব খাবার নিয়ে পালিয়ে গেছে। ভিতরে খড়খড় শব্দ হচ্ছে, তার মানে গর্তের মধ্যে এখনো ইঁদুর আছে। দাঁড়াও দাঁড়াও বাছা ধরেরা, তোমাদের বারোটা কেমন করে বাজাতে হয় দেখা। দাঁড়াও, কি করছিস বলতো? সব বলবো, তার আগে পেটু দৌড়ে গিয়ে একটা পাথর নিয়ে আয়। তোকে কিন্তু সুরে করে জল এনে গুহার ভেতর ঢালতে হবে। এত জল ঢালতে হবে যাতে করে গুহার ভেতরটা জলে একেবারে ভরে যায়। কিন্তু এইসব করে কি হবে? গেছো, চোর ধরা পড়বে, চোর একেবারে হাতে নাতে ধরা পড়বে। চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সব কিছু সারতে হবে, তাড়াতাড়ি চল। চল চল চল, তাড়াতাড়ি চল, সব কিছু তাড়াতাড়ি সারতে হবে, চল। কি কেমন একটা জব্বর চাল চলেছি, হ্যাঁ? কত খাবার! আজ আমরা সকলে প্রাণ ভরে আশ মিটিয়ে খাবো। শুধু ইঁদুরগুলো এলে ওদেরও বকরা দিতে হবে, এটাই যা দুঃখ। বকরা দেব না ঘোড়ার ডিম দেব। তা একটু চান করে আসি, তারপর খাওয়া শুরু করব। গর্ত থেকে বেরিয়ে আমাদের সামনে এসে দাঁড়া। দেখো রাজু ভাই, দেখো দেখো, এই হচ্ছে আসল চোর। হতচ্ছাড়া, তোর এত সাহস! সুরঙ্গ কেটে আমাদের খাবার চুরি করেছিস। দাঁড়া দাঁড়া, আজ তোকে চিবিয়ে খাবো। পায়ের চাপে ওর পেট ফাটিয়ে দেব। দোহাই দোহাই, তোমাদের আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কিন্তু নিজের ইচ্ছায় সব কাজ করিনি। মানে? বলছি বলছি সব বলছি, পাশের জঙ্গলে আমি থাকি, আমাদের জঙ্গলের রাজা বাঘ জোর করে আর ভয় দেখিয়ে আমাকে দিয়ে এই কাজ করিয়েছে গো। তার মানে এসব আসলে বদমাশ বাঘ আর তার সাঙ্গপাঙ্গদের কাজ। বিশ্বাস করো বিশ্বাস করো, আমি কিন্তু প্রথমে এই কাজ করতে চাইনি গো, কিন্তু কিন্তু ওই বাঘটা বললো করতে না চাইলে আমাদের ভিটির মাটি থেকে উচ্ছেদ করে দেবে গো। ওরে বাবা গো, ধনে প্রাণে মেরে ফেলবে গো, আমাদের গোটা পরিবারটাকে মেরে ফেলবে গো। সত্যি কথা বলছিস তো? হ্যাঁ সত্যি বলছি গো, সত্যি বলছি। ঠিক আছে ঠিক আছে, তুই এখন এখানে থাক, আমরা আসছি। ফিচকে, পল্টু আর থপ থপ, তোরা এর উপর লক্ষ্য রাখিস, বাকিরা সব আমার সঙ্গে আয়। আহ, ব্যাস চান ভরা হয়ে গেল।
আয় এবার জমিয়ে খাওয়া দাওয়া সারা যাক। আয়, তোদের আজ জন্মের খাওয়া খাইয়ে দেব। মামা, মামা পালাও। এসেই যখন পড়েছে আমাদের জঙ্গলে, তখন আজ এদের শেষ করে ফেলবো। এই বদমাস বাঘটাকে বেঁধে নিয়ে চল আমাদের সঙ্গে, তারপর হবে এর ব্যবস্থা। নাও নাও সকলে, আজ সারা রাত ধরে আনন্দ করো, সারা রাত ধরে আনন্দ করো। সকলে আনন্দ করে খাচ্ছে, এরপর কপালে কি যে আছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.